কি অবস্থা সবার? বিগত সবগুলো বছরের চেয়ে এবারের বছরটা সাকিব খানের জন্য অনেক অনেক বেশি স্পেশাল, বিশেষ করে তার জন্মদিনের দিন যে কাণ্ড কারখানা হওয়ার কথা হচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু বলাই যেতে পারে সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার হচ্ছে এই ইয়ারটা। হ্যাঁ, সামনের বছরগুলোতে হয়তোবা সাকিব খান আরও অনেক উচ্চতায় উঠে যাবেন, অন্য একটা লেভেলে থাকবেন, গ্লোবালি তার একটা অন্যরকম চাহিদা আস্তে আস্তে ক্রিয়েট হতে থাকবে। কিন্তু এই 2024 সালটা এতটাই স্পেশাল হতে যাচ্ছে যেটা সাকিব খানের কেরিয়ারেই সেরা। কেন আমার কাছে এরকম মনে হচ্ছে একটু ভেবে দেখেন। প্রিয়তমা এত সুপার টুপার হিট করার পরে এই 2024 সালে এসে সাকিব খানের অবস্থানটা আপ হয়েছে। সেটা কতটা আপ হয়েছে? প্রিয়তমার আগে সাকিব খানের অবস্থানটা কোথায় ছিল আর এখনকার অবস্থানটা কোথায়? মানে একজন সুপারস্টার, সে মেগাস্টার প্লাস এখন আবার গ্লোবাল স্টার, সব তকমা যেন এই একটা বছরে। মানে হ্যাঁ, অবশ্যই সাকিব খান তার ভক্তদের কাছ থেকে মেগাস্টার, সুপারস্টার, সুপারস্টারদের সুপারস্টার এই সমস্ত তকমা অনেক আগেই পেয়ে গেছে, সেটা আরও 10 থেকে 15 বছর আগেই পেয়ে গেছে। কিন্তু ওভারঅল সবার কাছে এটা গ্রহণযোগ্যতা, একদম প্রপারলি যদি বলি যে গ্রহণযোগ্যতা, সবাই মানে হেটার্স থেকে শুরু করে সবাই, এখন তো ওপার বাংলার কিছু হেটার্সরা আছে, ভিডিও বানাচ্ছে সাকিব খানকে নিয়ে, ট্রল করতেছে, তারাও এক বাক্যে এটা স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, সাকিব খানের ক্রেজ আছে বাংলাদেশে, এটা কিন্তু মানতেছে তারা। অর্থাৎ কি, 2024 সালে এসে সাকিব খানের একটা বিশাল উত্থান হতে যাচ্ছে। আর তাই 2024 সালের এই জন্মদিনটাও সাকিব খানের জন্য অতি অতি গুরুত্বপূর্ণ এবং সাকিবিয়ানদের জন্য এটা খুবই স্পেশাল। বন্ধুরা, 28 তারিখ সাকিব খানের জন্মদিন। এই জন্মদিন বারবার এসেছে এর আগে, কিন্তু সাকিব খানের কেরিয়ারে 2024 সালের মার্চের এই 28 তারিখ আলাদা লেভেলের হতে যাচ্ছে। আমি বলবো যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে, এপার বাংলাই হোক আর ওপার বাংলাই হোক, কোনো চলচ্চিত্র অভিনেতা, কোনো সুপারস্টারদের এরকম কোনো রেকর্ড হয় নাই যেটা সাকিব খানের 28 তারিখের জন্মদিনে হতে যাচ্ছে। কেন? একে তো সাকিব খানের জন্মদিন এমনিতেই একটা অন্যরকম উৎসব বিরাজ করবে প্রত্যেকটা সাকিবিয়ানের মনে। যদি সাকিব খানের কোনো ফিল্মের অ্যানাউন্সমেন্ট না থাকতো, সাকিব খানের কোনো আসন্ন ফিল্মের খোঁজ খবর না থাকতো, একদমই কোনো আপডেট না থাকতো, তারপরেও এটা স্পেশাল দিন। তার উপরে আপডেট তো আপডেট, 3-4 দিক থেকে এত পরিমাণে আপডেট এসে জড়ো হয়ে আছে, এবং প্রত্যেকটা নির্মাতা যারা সাকিব খানকে নিয়ে নির্মাণ করছে বিভিন্ন ধরনের বিগ বাজেটের সিনেমা, নির্মাতা, প্রযোজকগণ, সবাই, একদম সবাই, প্রত্যেকটা মানুষ ওয়েট করতেছে এই 28 তারিখের জন্য। ইতিহাসে এবারই প্রথম কোনো বাংলা সিনেমার নায়ককে আমরা তার জন্মদিনে এতটা স্পেশাল স্পেশাল সব গিফট ভক্ত দর্শকদের দিতে দেখব, এবং ভক্ত দর্শকরাও উন্মুখ হয়ে তার এই জন্মদিনে এই বিষয়টাকে সেলিব্রেট করবে, এনজয় করবে। বন্ধুরা, চলো এক ঝলকে দেখে নেই কী কী অ্যারেঞ্জমেন্ট হতে যাচ্ছে এই 28 তারিখকে ঘিরে। সাকিব খানের দরদ সিনেমা, যেটা প্যান ইন্ডিয়ান সিনেমা, সেটার বুর্জ খলিফায় বিশাল আকারে প্রমোশন হবে। শুধু বুর্জ খলিফাতে না, দরদ সিনেমার এই প্রমোশন ছাপিয়ে যাবে সম্পূর্ণ দুবাইয়ের একটা শহরকে। বলা তো হচ্ছে যে বলিউড বা হলিউডের কোনো তারকাকে নিয়েও এতটা বিগ অ্যারেঞ্জমেন্টে কোনো প্রমোশন আজ অবধি হয়নি। এখন দেখার বিষয় সেটা কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়। বন্ধুরা, একই সাথে এই দিনে, এই 28 তারিখে আরেকটা বিশাল ধামাকা নিউজ, ধামাকা একটা অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে আদনান আর সাকিব জুটির। এই জুটির তৃতীয় বিগ ধামাকা, বিগ বাজেটের সিনেমা আসতে যাচ্ছে, সেটারই অ্যানাউন্সমেন্ট তারা করবে এই 28 তারিখে। শোনা তো গেছে এই সিনেমা রাজকুমার সিনেমার দ্বিগুণ বাজেটে নির্মিত হবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখেছো তারা খুব ভালোভাবে জানো যে এই সিনেমার বাজেট তো বাজেট, এই সিনেমার সম্পূর্ণ শুটিংটা হবে পর্তুগালে, অর্থাৎ ইউরোপ কান্ট্রিতে। এবং তৃতীয়ত, যে ধামাকাটা আসতে যাচ্ছে সেটা তো ভাই এক কথায় আমি বলবো যে এতগুলো ধামাকা কেন একসাথে আসতেছে, শেষমেশ কী হয় কে জানে। যেহেতু 28 তারিখ সাকিব খানের জন্মদিন, প্রত্যেকটা পরিচালক এবং প্রযোজক বললামই তো যে ঘাপটি মেরে বসে আছে যে এই দিনে সাকিব খানকে আমরা চমকে দিব, এই দিনে ভক্তদের আমরা চমকে দিব, ব্যাপারটা অন্যরকম হবে। তো আমার কথা হচ্ছে ভাই, এত এত আপডেট একদিনে আসলে কোনটার হাইপ যে কোনটাকে ছাপায় যাবে এটাই বুঝতে পারতেছি না। তবে যতটুকু বুঝতে পারতেছি সত্যিকার অর্থেই এই বুর্জ খলিফা তো আছেই, তুফানের একটা মোশন পোস্টার অথবা একটা ফার্স্ট লুক টিজার আসতে পারে এই 28 তারিখে। বন্ধুরা, এটা যে কত বড় একটা সারপ্রাইজ, রেকর্ড করে রেখে দাও, দরকার পড়লে স্ক্রিন রেকর্ড করে রেখে দাও যে 28 তারিখে এই তুফানের ফার্স্ট লুক টিজার আসুক অথবা একটা পোস্টার আসুক, যাই আসুক সেটা আলাদাই লেভেলের হতে চলেছে। শোনা গেছে অনেকেই এই ফার্স্ট লুক টিজারটা বা পোস্টার, যেটাই বলো, ফার্স্ট লুক পোস্টার মানে সাকিব খানের একটা গ্লিমস, এটা অনেকেই দেখেছে। দেখার পরে তারা বলেছে যে এই আপডেট যদি আসে সেদিন অন্য কোনো কথাই হবে না, জাস্ট তুফানে মগ্ন হয়ে যাবে মানুষ। কারণ হঠাৎ করে যদি সবাই এমন একটা লুকে সাকিব খানকে দেখে যে লুকে সাকিব খানকে কখনো আমরা কল্পনাই করি নাই, তাহলে কি হবে বন্ধুরা, বুঝতে পারছো তো? এবার আসি, আমার একটু আপত্তি আছে সেই আপত্তির জায়গাটায়। একটা দিন 24টা ঘন্টা, কিন্তু এই আপডেটগুলো যখন আসবে তখন তো লাগাতার আসবে, হয়তো বা কোনো কোনো আপডেট 1-1.5 ঘন্টা পর পরই দেখা যাবে যে একবার বুর্জ খলিফার আপডেট, আবার আসলো হচ্ছে তুফানের অ্যাকশন টিজার, আবার দেখা গেলো যে রাজকুমারের একটা কিছু আসলো,
মানে বিষয়টা একটু হজবরল টাইপ হয়ে যাচ্ছে না, আবার এরকমটা নাও হতে পারে, কিন্তু আমার একজন দর্শক হিসেবে, একজন ভক্ত হিসেবে আমার যেটা মনে হচ্ছে, এতগুলো আপডেট একদিনে কেন, একদিন আগে পরে হইলে তো ব্যাপারটা আরও জমে যেত, প্রত্যেকটা সিনেমার জন্য আমার মনে হয় সেটা খুব ভালো হইতো। যাই হোক, শাকিব খানের জন্মদিন তো সবাই ওই একদিনকেই টার্গেট করেছে, তো এরকম যদি হয় ট্রেন্ডিংয়ে কে যায়, মানে ক্ল্যাশটা তো দুর্দান্ত, শাকিব খানের সাথেই শাকিব খানের ক্ল্যাশ, তো এই ক্ল্যাশে কোন সিনেমার আপডেটটা সবথেকে বেশি বাস ক্রিয়েট করতে পারে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে? আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, তুফানের যে ফার্স্ট লুকটা আসবে ওইটার সামনে বুর্জ খলিফাও টিকতে পারে কি না এটা সন্দেহ আছে, সিরিয়াসলি বলতেছি। কারণ এখন অনেকের কাছে আমার এই কথাটা একটা হাস্যকর কথা মনে হইতে পারে যে বুর্জ খলিফাতে দেখানো হবে দরদের টিজার, ট্রেলার বা প্রমোশন, এটা অন্যরকম একটা ব্যাপার, এটাকে এটার সাথে তুলনা করতেছে একটা ফার্স্ট লুক টিজার বা ফার্স্ট লুকের, ভাই আসতে দাও আগে, বিশ্বাস করো তুফানে শাকিব খানের আলাদাই একটা ফার্স্ট লুক আসবে, যে ফার্স্ট লুকটা দেখে তোমরা মনে করবা যে এরকম শাকিব খান আগে কোথায় ছিল, কেন সে রায়হান রফির সাথে আরও 5-10 বছর আগে কাজ করলো না, যদিও 5-10 বছর আগে রায়হান রফিও কিছুই ছিল না, তারপরেও বলতেছি জাস্ট কথার কথা। একজন ডিরেক্টর যদি গুণী হয়, একজন ডিরেক্টরের মধ্যে যদি ওই ইচ্ছাশক্তিটা থাকে, অদম্য ইচ্ছাশক্তি, যে আমি আমার দেশের সিনেমাকে KGF পুষ্পা লেভেলে নিয়ে যাব, বাজেট কম হোক কিন্তু পরিশ্রমটা আমরা বেশি বাজেট পাইলে যেরকম করতাম তার থেকেও বেটার করার চেষ্টা করবো, এরকম যদি একজন পরিচালক বা ওই পরিচালকের টিমের যদি এরকম ডেডিকেশন হয়, তাহলে সেই সিনেমার হিরোর প্রেজেন্টেশন, সেই সিনেমার হিরোর গ্রুপ, গেট আপ, সেট আপ, সেই ব্যাপারগুলোতে কোনো সন্দেহ থাকার কথা না, আর সেটাই ঘটতে যাচ্ছে তুফানের ক্ষেত্রে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, তুফানের ফার্স্ট লুক পুরো কাঁপায় দিবে এরকমটা ধারণা করা হচ্ছে, কারণ যারা দেখেছে অলরেডি অনেকেই কিন্তু দেখেছে, তো তারা বলতেছে যে এটা অ্যানাদার লেভেল, এটা অবিশ্বাস্য। যাই হোক বন্ধুরা, আমি খুবই এক্সাইটেড দেখার বিষয় যে বাস কোনটা বেশি ক্রিয়েট করে, শাকিব খানেরই সবগুলা, এখন এখানে কোনোটাকে কম বেশি করে দেখার কোনো সুযোগ নাই, এখন সময় সব কিছু ডিসাইড করে দিবে যে কে এগিয়ে থাকবে। যদিও এই তিনটা সিনেমা তিনটা সময়ের, কোনোটার সাথে কোনোটার কোনো ক্ল্যাশে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, এটা খুব ভালো হয়েছে, না হইলে ভাই অন্য সময়ের মতো যদি হইতো যে শাকিব খানের তিনটা সিনেমা একই ঈদে রিলিজ পাইতেছে তাহলে খবর ছিল।